হচ্ছে মটন, মটন রয়েছে। কোনো বানাবাটি ভিডিও বানাবেন না, দেখো খুলে পড়ে যাবে মনে হচ্ছে, পুরো একদম গরম গরম দিয়েছে। আলু প্রায় 9 মাস পর এসেছি ব্যারাকপুরে বিরিয়ানি খেতে। কলকাতা স্টাইলে বিরিয়ানি তো অনেক খেয়েছি, এবার খাবো ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি। 3 মাস পুরনো একটা দোকান হচ্ছে, তো সেই দোকানে যাবো, সবকিছু দেখাবো, স্কিপ না করে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, তোমরা দেখছো বং ক্রেজি ফুড। তো আমরা যে আগে হান্ডিতে বিরিয়ানি খেয়েছিলাম সেটা ঠিক ওই দিকে অমলা সিনেমা হলের সামনেই রয়েছে, আর এটা হচ্ছে দাদা সেকেন্ড ব্রাঞ্চ যেটা হান্ডি দেখতেই পাচ্ছ। আমাদের এই হান্ডি ইউনিট তো ওপেন হয়েছে 2 মাস, 2 মাস হয়েছে। তো এখানে কি কি পাওয়া যায়? এখানে আমাদের তো অনলি বিরিয়ানি, বিরিয়ানি চিকেন মাটন আলু, এখানে পার্সেল রেটে বক্সে নিলে 120, কন্টেনারে 130 চিকেন বিরিয়ানি, আর মাটন বিরিয়ানি বক্সে 220, কন্টেনারে 230। লেগ পিস রয়েছে, কালারটা খুব সুন্দর এসছে, পুরো একদম ব্যারাকপুরে যেহেতু রয়েছে ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি রয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর মানে ছবি আঁকা রয়েছে, মানে কলকাতার রিক্সা থেকে শুরু করে কলকাতার মেট্রো, ট্রাম, সবকিছু আছে। কোনো বানাবাটি ভিডিও বানাবেন না, যেটা রিয়েল আছে, যেটা খেয়ে দেখেছেন, যেটা যদি স্পাইসি লাগে স্পাইসি, যদি ভালো লাগে তো হ্যাঁ রিয়েল ভাবে বলবেন যে ভালো। কোনোদিনও কোনো ব্লগারকে বলি না যে আমাদের এটাকে একটু ভালো করে দেখাবেন, এই দেখে আমি সবাই। তোমার ডেইলি কত হাঁড়ি হচ্ছে? 8-9 হাঁড়ি হচ্ছে রানিং অবস্থায় হয়, আর রবিবারে একটু বেশি। এখন সিজন চলছে বিএসসিতে, তো মটন হাঁড়ি প্রচুর অর্ডার আসছে, তখন আমাদের দুটো মানে মটন আলাদা হচ্ছে, চিকেন আলাদা, ব্যালেন্স করে করতে হচ্ছে, ব্যালেন্স করে করতে হচ্ছে। কিন্তু চিকেন হাঁড়িতে আমাদের মটন দিতেই হয়, কারণ চিকেনের হাঁড়িতে মটনের টাচ না থাকলে এত ভালো টেস্ট আসবে। একদম দুটো একটা মিলিয়ে একটা টেস্ট আলাদাই বেরিয়ে যায়। মটনের যে স্মেলটা আছে না, ওটা ততক্ষণ ছড়াতে পারবে না যতক্ষণ না চিকেনের সাথে মিলছে। আচ্ছা, তখন এই চিকেনের মধ্যে যে ফ্লেভারটা পাচ্ছেন সেই ফ্লেভারটা পাবেন। আর তোমাদের এটা বেশি দিন হয়নি, প্রায় 2 মাস হতে যায়? হ্যাঁ 2-3 মাস মতো। এই তিনটা রেখেছি কলকাতার, আর ওটা হচ্ছে ট্রেডিশনাল এর উপর। আচ্ছা, ওখানে তো রেস্টুরেন্ট হচ্ছে যেটা দাদা বলল, মাল্টি কুইজিন। আচ্ছা, ওটা ওখানে অনেক কিছু পাওয়া যাবে, সেটা কবে ওপেন হচ্ছে? মকটেল থেকে শুরু করে সব। আচ্ছা, আর আমরা ওখানে ফুডের আইটেমের স্টার্ট করছি হচ্ছে 99 থেকে। আচ্ছা 99 থেকে। আর এই মাটনের পিসটা কত গ্রামের হবে? এটা আপনার মোটামুটি 170-180 গ্রামের মতো হবে। আচ্ছা, তো ব্যারাকপুরের মধ্যে তো অনেক বিরিয়ানি রয়েছে, মটন বিরিয়ানি তো অনেক দাম হয়ে যায়, কিন্তু তোমাদের এখানে 220 টাকার মটন বিরিয়ানি, বসে খেলে 230 টাকা, আনলিমিটেড রাইস, আনলিমিটেড রাইস না লিমিটেড, কিন্তু তুমি এটা পুরো নিজে খেতে পারবে না। সে তো দেখে বোঝাই যাচ্ছে এতটা খাওয়া যায়ও না, মানে তোমরা একটা সাফিসিয়েন্ট দিয়ে দাও। সাফিসিয়েন্ট আমরা কম করে দিই। আমি এবার ট্রাই করব বিরিয়ানি, দাদা দিয়ে দিয়েছে, মাটনটাও এসে গেছে, চিকেনও রয়েছে, তো চলো ট্রাই করে তোমাদের জানাচ্ছি। তো এই হচ্ছে মাটনের পিস, যেটা হচ্ছে তোমার 180 গ্রাম। তো এই যে দেখতে পাচ্ছ থলথলে পিস, একদম গরম গরম, উফ দেখো খুলে পড়ে যাবে মনে হচ্ছে, পুরো একদম গরম গরম দিয়েছে, খুবই সফট মনে হচ্ছে। দেখো পিঙ্কিশ একটা, দেখো পুরো ফ্রেশ, পুরো ফ্রেশ, এরকম সফট আমি সত্যি মানে আমি এখানে দেখছি, দেখো খুলে যাচ্ছে, জাস্ট খুলে যাচ্ছে, এই হচ্ছে সফট। ফার্স্টে দাদা বলছে একটু মাটনটা ট্রাই করতে, আমি একটু মাটনটা ফার্স্টে ট্রাই করছি। বেশ সফট হয়েছে, ময়েস্ট অ্যান্ড জুসি, খুবই ফ্রেশ লাগছে, ফ্লেভারও আছে এর মধ্যে, খুব ভালো লাগছে সত্যি, মাটনটা খুবই টেস্ট, পুরো মুখে গিয়ে মেল্ট হয়ে গেছে রীতিমতো। আর শুধু রাইসটা ট্রাই করি, এই শুধু রাইসটা ফার্স্টে ট্রাই করি। না যেটা বললো চিকেন আর মাটন একই হাঁড়িতে হলে ফ্লেভারটা চলে আসে, মানে রাইসের ফ্লেভার অন্য লেভেল হয়ে যায়, খুব ভালো লাগছে, হালকা হালকা একটু স্পাইসি মশলাদার, যেরকমটা হয় বিরিয়ানি, তোমরা ব্যারাকপুর স্টাইলে আশা করি বিরিয়ানি খেয়েছো, যেরকমটা হয় সেরকমই পুরো সেম। শুধু বিরিয়ানি তোমরা খেয়ে নিতে পারবে শুধু আলু দিয়ে। তো চলো আলুটা দেখাই তোমাদের, দেখো এটা আলু এত বড় সাইজের, এত বড় সাইজের দেখো আলু, চলো ভেঙে দেখাই তোমাদের। এই হচ্ছে আলু, ওফো গরম গরম, বেশ কালারফুল, মশলাদার, খুবই সফট হয়েছে আলুটা। একটা আলু দিয়ে যদি তুমি পুরো বিরিয়ানিটা খাও তোমার পেট সত্যিই ভরে যাবে। তো চলো এই আলু দিয়ে একটু খেয়ে দেখি বিরিয়ানি, আলুটা এপাশে রেখে দিই। আলুটা খুবই টেস্ট, মানে রাইস দিয়ে খেলাম খুবই টেস্ট আলুটা।
মশলাদার আছে, তোমরা যেরকম চাইবে বিরিয়ানি সেরকম পেয়ে যাবে। চিকেনটা তোমাদের দেখাই, এ হচ্ছে চিকেন চাপ, সরি চিকেনের পিস, লেগ পিস রয়েছে। চিকেনের পিসটা একটু কামড়ে খেয়ে দেখি। দাদুটা বললো মশলাটা সত্যি ভেতরে গেছে, টেস্টফুল চিকেন। এবার একটু আলু দিয়ে, এবার একটু চিকেন নিয়ে, চিকেনটা দেখো সফট হয়েছে, মশলাদার হয়েছে, দেখেই বুঝতে পারছো। জাস্ট মুখে মুখে গিয়ে ব্লাস্ট করলো, এত টেস্টফুল খেতে কমপ্লিমেন্ট করে থামা যাবে না, মানে কোনো ওয়ার্ড নেই, খুব ভালো লাগছে খেতে। তো চলো এবার মাটন নিয়ে খাই। এই মাটন রয়েছে, দেখো খুলে গেছে, কতটা সফট হয়েছে, খুলে গেছে। এই হচ্ছে মাটন, মাটন রয়েছে, চলো মাটনটা একটু কামড় দিই। ফ্লেভার আছে, এবার মনে হচ্ছে আমি মাটন বিরিয়ানি খাচ্ছি, সত্যি খুব ভালো ফ্লেভার রয়েছে। চলো মাটন দিয়ে এবার বাইট নিয়ে একটা, এই মাটন একটু আলু, দেখো যেমনটা দাদা বললো যে সবাই যেন এসে বিরিয়ানি খেতে পারে, মাটনের পিসটা হাফ করে দিয়ে 220 টাকায় এই বিরিয়ানি একদম এই ব্যারাকপুর, মানে এই ব্যারাকপুরের মধ্যে আমি মনে করি 10-এর মধ্যে 8 দিতেই পারি আমি। তো রিয়া যে পিস রয়েছে তোমরা এসে অবশ্যই ট্রাই করো। আমার তো এখানে মাটন বিরিয়ানি বলো চিকেন বিরিয়ানি সবটাই খুব ভালো লেগেছে, আর এখানকার অ্যাম্বিয়েন্স তো খুব ভালো লেগেছে, কলকাতা তুলে ধরেছে দাদা। তার মধ্যে এরকম মডার্ন, ওহো অনবদ্য লাগছে। তো চলো এবার একটা বড় সড়ো বাইক নেবো, অনেক কিছু রয়েছে সব মিলিয়ে মিশিয়ে একটা বাইক নেবো। এই হচ্ছে এখানে একটু তেল নিয়ে নিই, তার সাথে একটু মাটন নিয়ে নিই, এই যে মাটন, চিকেন, আলু, এই আলু নিয়ে নিয়েছি, আর ডিম, এই ডিম, জানি না মুখে এই বাইকটা যাবে, ডিমটা একটু কমিয়ে নিই। সব কিছু দিয়ে একটা বড় সড়ো বাইক নেব। কমপ্লিমেন্ট করে বলার মতো ওয়ার্ড পাচ্ছি না, আর সব কিছু কমপ্লিমেন্ট করে বোঝানো যায় না। আমার কথা হচ্ছে তোমরা আসো ট্রাই করো, তারপরে কমেন্ট করে জানাও তোমরা কখনো ট্রাই করছো কিনা, সেটা আমাকে কমেন্ট করে জানায়। আমার তো অসাধারণ লেগেছে, অসাধারণ। চলো ফিনিশ করি, অ্যাড্রেসটা বলে দেবো, তোমরা ডেসক্রিপশনও পেয়ে যাবে, চলো স্কিপ না করে দেখতে থাকো। বেশ ফুর্তিলা হলো, মনটা বেশ ভালো লেগেছে ব্যারাকপুর চত্বরে। আমরা আমি বলতে পারি এটা হচ্ছে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই মেনটেন রেখেছে, একদম পকেট ফ্রেন্ডলি। এখানে এসে তোমরা একদম পুরো প্রপার খুব সুন্দর বিরিয়ানি খেতে পারবে। আমি যতটুকু জানলাম এখানে বিরিয়ানি না খেলে তোমরা বুঝতে পারবে না। আমি তোমাদের রেকমেন্ড করছি, খারাপ ভালো তোমরা কমেন্ট করে জানাও আমাকে যে কেমন খেতে তোমাদের লেগেছে। আর এই বিরিয়ানি একজন খেয়ে মানে শেষ করতে পারবে না, এতটা কোয়ান্টিটি থাকে। হ্যাঁ আমরা শেয়ার করেছি, মানে এতটা পরিমাণে দিয়েছে, বরং বেশি হয়ে গেছে। আর খেয়ে বেশ খুব ভালো লেগেছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে অবশ্যই ফলো করে দিও। এই লোকেশনটা মানে এই তোমরা হান্ডি বিরিয়ানি কি কোথায় কি করে আসবে, এটা হচ্ছে ব্যারাকপুর নোনা চন্দনপুকুর বাজার, তোমরা এখানে আসতেই পারো। আর লোকেশনটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে অবশ্যই চলে এসো। গাইস দেখা হবে নেক্সট কোনো ভালো ফুড ব্লগে। বাই বাই।